বন্ধুরা নমস্কার আমি ডক্টর জয়ন্ত বাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন প্রায় দশ মাস আগে আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম ওনার গ্রেড সেভেন বার্নেস ছিল পাশের ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে এখন এরকম ওনার কন্ডিশনটা এসেছে এবার আমরা কাছে থেকে একটুখানি আপনাদেরকে দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে তিন হাজার ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম এটা ওনার ট্রান্সপ্লান্টেড চুল দাড়ি থেকে প্রায় আমরা পনেরোশো মতো ফলিকল নিয়েছিলাম বাকি পনেরোশো ফলিকেল মাথার পেছনে ছিল তো এটা হচ্ছে ট্রান্সপ্লান্টের চুল চুলটা উনি বাদিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে আসেন ইউশি লোকে বাদিক থেকে ডান দিকে আছেন কিন্তু উনি অন্যভাবে আছেন এই হচ্ছে আমাদের ট্রান্সপ্লান্টের রেজাল্ট এবং এই মাথার পেছনে দেখছেন এখনো ফাঁকা রয়েছে এটা এই এরিয়াটা এখনো ফাঁকা রয়েছে এই ফাঁকা এরিয়াটাতে আমরা সেকেন্ড স্টেজটা করাবো তো এই ভাই আজকে একবার দেখাতে এসছেন সেই সঙ্গে উনি ডেটটাও নিতে এসছেন সেকেন্ড স্টেজে আমরা ডেফিনেটলি সেকেন্ড স্টেজ করতে পারবো তো একদম ফাঁকা ছিল এইখানটায় খুব সুন্দর চুল এসছে যদিও ডেন্সিটিটা কিন্তু পাতলা কিন্তু এরকম গ্রেট সেভেন ওয়েলনেস ক্ষেত্রে খুব যে ভালো ডেন্সিটি করা যায় সেটা কিন্তু পসিবল হয় না একটা চুল ঢেকে যাওয়া মাথার উপরে সেরকম একটা লেয়ার কিন্তু আসতে পারে আমরা এনার ক্ষেত্রে যেটা আরো প্ল্যান করেছি এই হেয়ার ট্রান্সফার যখন আমরা পিছনে করব সামনের এই এরিয়াটাতে আরো পাঁচশো ফলিকাল দিয়ে দেবো এই জোন ওয়ানে ডান থেকে কারণ উনি এদিকটাতে সিঁথি করছেন এখানে পাঁচশো দিয়ে মাথার পেছনে করব। এবং সেই সঙ্গে এই ভাইয়ের যাতে মাথার স্ক্যাল্পটা না দেখা যায় আমরা স্ক্যাল্প মাইক্রোপিগমেন্টেশন করব তো এখন ওনার ক্ষেত্রে পেছনের এরিয়াটা আমাদের করা বাকি পেছনের এরিয়াটা আমরা করব সাইডের এই এরিয়াটাতে এই জায়গাটাতে পাঁচশো ফলিক্যাল দেওয়া হবে এবং মাইক্রো মাইক্রোপিগমেন্টেশন করা হবে উনি যেহেতু আজকে দেখাতে এসেছিলেন আট থেকে দশ মাস পরে একটা গ্রেড সেভেন পেশেন্টের স্টেজ ওয়ানের কেমন রেজাল্ট হয় সেটা আপনাদেরকে দেখালাম এবং ফার্দার আমাদের কি করা বাকি রয়েছে সেটা আপনাদেরকে বুঝিয়ে বললাম তো হায়ার ডিগ্রি অফ ব্যালনেস যাদের থাকছে তাদের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা থাকে বিভিন্ন চ্যালেঞ্জ থাকে একটা ছাত্রটা বড় এরিয়া কভার করা একবারে করা পসিবল হয় না আমরা দুটো স্টেজে করি দু নম্বর হচ্ছে ডেন্সিটি ওনাদের ক্ষেত্রে ডেন্সিটিটা ডেফিনেটলি কম থাকে কারণ আমাদের ডোনার এরিয়া লিমিটেড লিমিটেড ডোনার এরিয়া থেকে নিয়ে বাকি এরিয়াটা কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে স্টেজ টু আমরা করি দুটো স্টেজে করা হয় যাতে পেছনের স্টেজটা করা হয় পরের বারে করার জন্য এবং অনেক সময় আমরা যখন এই পেচেন্স চেষ্টা করি সামনের ফ্রন্টাল হেয়ার লাইনটাতে আর ডেনসিটি বাড়িয়ে দেওয়া হয় এবং এই সঙ্গে যদি আমরা স্ক্যাল্পের মাইক্রো করি তাহলে ওভারঅল যেটা ফাইনাল রেজাল্ট আসলো সেকেন্ড স্টেজ করার পর সেটা দেখতে আরও সুন্দর লাগে হেয়ার ট্রান্সপ্লান্টের বিভিন্ন সার্জারি বিভিন্ন গ্রেডের কিভাবে প্ল্যান করা হয় মেডিকেল ট্রিটমেন্ট পিআরপি এফইউটি এফইউই এই সমস্ত বিষয়ে ইউটিউবে আমার অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন যদি কোনো কোশ্চেন্স আছে নিচে কমেন্ট বক্সে সে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে আপনার কোশ্চেন্স বা মাথার ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের বয়ালনেস কী করতে হবে কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার